সোনালিকা ট্র্যাক্টরের সার্ভিস এবং মেইনটেনেন্স করার সঠিক পদ্ধতি। সোনালিকা এবং আমাদের ডিলার্সদের সার্ভিস টিম ও কর্মঠ সাথীরা ইন্টারন্যাশনাল ট্র্যাক্টরস লিমিটেড, যারা সোনালিকা ট্র্যাক্টর বানায়, তার ম্যানেজমেন্ট আপনাদের কার্যকুশলতার জন্য সাদর অভিনন্দন জানায়। আমাদের ভালো পারফরমেন্সের জন্য সোনালিকা ট্র্যাক্টরস সারা বিশ্বে কীর্তিমান স্থাপিত করেছে। আমাদের এই ফিল্ম আপনাদের এবং আমাদের মূল্যবান গ্রাহকদের সঠিক এবং সম্পূর্ণরূপে ব্যবস্থিত ট্র্যাক্টরের সার্ভিস করা এবং এর মেনটেনেন্সের পদ্ধতি ক্রমানুসারে দেখাবে। ট্র্যাক্টরে বিভিন্ন প্রকারের ব্যবহৃত হওয়া লুব্রিকেন্টস এবং স্পেয়ার পার্টস ঠিক সময়ে বদল করলে ট্র্যাক্টরের জীবন 50% বাড়িয়ে তোলা যায়। মানে গ্রাহকদের সোনালিকা ট্র্যাক্টর বিনা কোনো বাধায় চলবে বছরের পর বছর। একটা খুবই ভালো কথা এটা যে এর কারণে গ্রাহক সন্তুষ্ট হবে এবং আমাদের সোনালিকা ট্র্যাক্টরের প্রতি গ্রাহকদের ভরসা বৃদ্ধি হবে। যখন চাষের কথা ওঠে তো ট্র্যাক্টর এবং তার উপযোগিতা অনেক বেড়ে যায়। কৃষকদের এই চাহিদাগুলিকে খেয়াল রেখে সোনালিকা ট্র্যাক্টরসে GT20 সিরিজ বাগানের বাগ তৈরি করেছে, যা কিনা খুবই সুন্দর, দেখতে ভালো এবং মজবুত ট্র্যাক্টর, যা কৃষকদের প্রত্যেক প্রয়োজন পুরো করার জন্য উপযুক্ত। খেতে ভালো কাজ করার সাথে সাথে এটি বাগানেরও রাজা। ইনি শ্রীমান শ্যাম সিংহ, যিনি কিছুদিন আগে GT20 ট্র্যাক্টর কিনেছেন, যা ইনি সার্ভিসের জন্য আমাদের সোনালিকা শোরুমের ওয়ার্কশপে এনেছেন। ওয়ার্কশপ ম্যানেজার শ্রীমতী অঞ্জু ওদের স্বাগত জানান এবং ওদের সার্ভিস কার্ড বানিয়ে দেন। শ্যাম সিংহ চালক পুস্তিকা অনুসারে 50 ঘন্টা এবং 1 মাসের মধ্যে নিজের ট্র্যাক্টরের প্রথম সার্ভিসিংয়ের জন্য এসেছেন। সব কাজ বুঝে নেওয়ার পর শ্যাম সাহেবকে কাস্টমার লাউঞ্জে উচিত জায়গায় বসিয়ে দেওয়া হবে এবং সব তথ্য সার্ভিসের জন্য ফোরম্যানকে পৌঁছে দেওয়া হবে। আমাদের এক্সপার্ট মেকানিক, যে সম্পূর্ণরূপে প্রশিক্ষিত, উনি এক এক করে ট্র্যাক্টরের পরীক্ষা, প্রয়োজনীয় পরিবর্তন এবং পরিষ্কার করবেন, যা প্রথম সার্ভিসে আবশ্যক। সবার আগে ট্র্যাক্টরকে জলের ফোয়ারা দিয়ে ভালো মতন ধোয়া হবে, যাতে কোনো মাটি, অয়েল বা গ্রিস ট্র্যাক্টরের বডিতে থেকে না যায়। ধোয়ার পর ট্র্যাক্টরটি ওয়ার্কশপ বেতে এনে শোকানো হয়। এবার মেকানিক সাহেব ট্র্যাক্টরের সার্ভিসিং শুরু করবেন। ইঞ্জিন সাম্পের ড্রেন প্লাগ খুলে ইঞ্জিন অয়েল বের করা হয় এবং এই ইঞ্জিন অয়েল ফিল্টারও বদলে দেওয়া হয়। পুরো অয়েল বার করার পর ড্রেন প্লাগ কষে বন্ধ করা হয় এবং ইঞ্জিনে সোনালিকা ম্যাক্সিমা ইঞ্জিন অয়েল নির্ধারিত মাত্রায় ভরে দেওয়া হয়। এবার এয়ার ক্লিনার অ্যাসেম্বলি খুলে এয়ার ক্লিনারের জালি ও বাউলটিকে ডিজেল এবং এয়ার প্রেশার দ্বারা ভালোমতো পরিষ্কার করা হয়। পরিষ্কার করার পর এয়ার ক্লিনার বাউলে নির্ধারিত মাত্রায় অয়েল ভরে ফিট করে দেওয়া হয়। GT20 সিরিজের ট্র্যাক্টরের ট্যাপের সেটিং এই প্রকার করবেন। ট্যাপের সেটিং করার আগে সিলিন্ডার হেড বোল্ট নির্ধারিত টর্কে রেঞ্চ দিয়ে টাইট করবেন। কোম্পানির মানক অনুসারে ইনলেট ভালভের ক্লিয়ারেন্স 0.25 এবং এক্সস্ট ভালভের ক্লিয়ারেন্স 0.3 রাখা হয়। সবার প্রথমে 1 নম্বর সিলিন্ডারকে কম্প্রেশন স্ট্রোকে, মানে দুটো ভাল্ব বন্ধ করার পজিশনে নিয়ে আসবেন এবং দুটো ভাল্ব এক্সস্টের ক্লিয়ারেন্স ফিলার গেজ দ্বারা সেট করবেন। এবার ইঞ্জিনকে 240 ডিগ্রি ক্লকওয়াইজ ঘোরাবেন, যাতে এই 3 নম্বর সিলিন্ডার কম্প্রেশন স্ট্রোকে এসে যাবে এবং দুটো ভাল্ব ইনলেট এবং এক্সস্ট বন্ধ থাকবে। এবার দুটো ভাল্বের ক্লিয়ারেন্স ফিলার গেজ দ্বারা চেক করবেন। এবার আবার 240 ডিগ্রি ইঞ্জিনটি ক্লকওয়াইজ ঘোরাবেন, যাতে 2 নম্বর সিলিন্ডার কম্প্রেশন স্ট্রোকে এসে যাবে এবং দুটো ভাল্বের ইনলেট এক্সস্ট বন্ধ থাকবে। এবার এগুলিকেও ফিলার গেজ দ্বারা সেট করা হবে। এবার রেডিয়েটারের রিকভারি ট্যাঙ্কের কুলেন্ট লেভেল চেক করা হয় এবং যদি কম থাকে তো তা পুরো করে দেওয়া হয়। ব্যাটারির ইলেকট্রোলাইট লেভেল পরীক্ষা করা হয় এবং যদি কোনো খামতি থাকে তো তা পুরো করা হয় এবং মাল্টিমিটার দ্বারা ভোল্টেজ পরীক্ষা করা হয়। যদি এটি 12.8 ভোল্ট থেকে কম হয় তো ব্যাটারিকে চার্জ করা হয়। ফ্যান বেল্টের টান চেক করুন, এটা 10 থেকে 12 mm পর্যন্ত রাখা হয়।
মেকানিক্যাল স্টিয়ারিং বক্স অয়েলের লেভেলের পরীক্ষা করা হয়। যদি কম থাকে তো তা পুরো করুন। ট্রান্সমিশন অয়েলের লেভেলও পরীক্ষা করা হয়, যদি কম থাকে তো তা পুরো করা হয়। ট্রাক্টরে ব্রেক ও ক্লাচ প্যাডেলের ফ্রি প্লে চেক করা হয়। ব্রেক প্যাডেলের ফ্রি প্লে 50-55 mm আর ক্লাচ প্যাডেলের ফ্রি প্লে 25-35 mm হওয়া উচিত। যদি কম বা বেশি হয় তো অ্যাডজাস্ট করা হয়। এবার ট্র্যাক্টরের প্রত্যেক নাট বোল্টস চেক করা হয় এবং টর্ক রেঞ্জ দিয়ে নির্ধারিত টর্ক মানে টাইট করা হয়। সামনের চাকা টোইনের পরীক্ষা করা হয়, যদি কম বা বেশি থাকে তো তা অ্যাডজাস্ট করা হয়। অয়েল গেজ, টেম্পারেচার গেজ এবং অন্য মিটারের কার্যশৈলীর পরীক্ষণ করা হয় এবং ট্র্যাক্টরে ইঞ্জিনের আরপিএমেরও পরীক্ষণ করা হয়। ট্র্যাক্টরে লাগানো প্রত্যেক ব্রিদার যেখানে যেখানে লাগানো আছে, যেমন ইঞ্জিন, ট্রান্সমিশন, হাইড্রোলিক এবং ফ্রন্ট ফোর হুইলস ড্রাইভকেও পরিষ্কার করা হয়। সব শেষে ট্র্যাক্টরের ওয়াশিং, গ্রিসিং এবং টায়ার প্রেশারে পরীক্ষা হওয়ার পর রোড টেস্টও করা হয় এবং হাইড্রোলিকের কার্যপ্রণালীকেও চেক করা হয়। এখানে প্রথম সার্ভিসের প্রক্রিয়া সমাপ্ত হয় এবং ট্র্যাক্টর শ্যামসিংহকে সঁপে দেওয়া হয় এবং ওনাকে পরামর্শ দেওয়া হয় যে উনি যেন আগামী সার্ভিস আজ থেকে 2 মাসের ভিতর বা 250 ঘন্টার আগে অবশ্যই যেন করান। সার্ভিস 2। আসুন দেখা যাক যে দ্বিতীয় সার্ভিস, যা 250 ঘন্টা বা ডেলিভারির 3 মাসের ভিতর যেটাই আগে হবে করাতে হয়, যাতে প্রথম সার্ভিসের প্রক্রিয়া ছাড়াও ফুয়েল ফিল্টারও বদলানো হয় এবং ফুয়েল ফিল্টার স্টেনারও পরিষ্কার করা হয়। এবং ফ্রন্ট এক্সেলে ডিফারেনশিয়াল অয়েলও বদলানো হয়। ট্রান্সমিশন এবং ফ্রন্ট এক্সেলে ব্রিদার অ্যাসেম্বলিও পরিষ্কার করা হয়। এর দিকে পুরোপুরি খেয়াল রাখবেন যে প্রথম সার্ভিসের প্রক্রিয়া পূর্ণরূপে আবার যেন করা হয়, যাতে গ্রাহকের আগামী 250 ঘন্টা তার ট্র্যাক্টর চালাতে যেন কোনো ধরনের অসুবিধার সম্মুখীন না হতে হয়। সার্ভিস 3। 500 ঘন্টা বা ডেলিভারির 6 মাসের ভিতর যেটাই আগে হবে সার্ভিস করিয়ে নেওয়া দরকার। এই তৃতীয় সার্ভিসেও প্রথম সার্ভিসের সম্পূর্ণ প্রক্রিয়া আবার করা হয়। এছাড়া অয়েল এবং ফিল্টার বদলানোর সময় ট্রান্সমিশন অয়েলও পাল্টে দেওয়া হয় এবং ফ্রন্ট ফোর হুইল ড্রাইভের ডিফারেনশিয়াল অয়েলটাও বদলে দেওয়া হয়। সার্ভিস 4। 750 ঘন্টা বা ডেলিভারির 9 মাসের ভিতর যেটাই আগে হবে সার্ভিস করিয়ে নেওয়া দরকার। যখন গ্রাহক চতুর্থ সার্ভিসের জন্য, মানে ট্র্যাক্টরে প্রায় 750 ঘন্টা চলার মধ্যে সার্ভিসের জন্য আসবে, তখন সেখানেও প্রথম সার্ভিসের প্রত্যেকটি প্রক্রিয়া আবার করা হবে। এর সাথে GT20 সিরিজের হাইড্রোলিক অয়েল স্টেনার খুলে তা পরিষ্কারও করা হবে এবং অন্য জিটি সিরিজের ট্র্যাক্টর যেমন GT26-এও হাইড্রোলিক স্টেনার পরিষ্কার করা হয়। সার্ভিস 5। 1000 ঘন্টা বা ডেলিভারির 12 মাসের ভিতর যেটাই আগে হবে সার্ভিস করিয়ে নেওয়া দরকার। পঞ্চম সার্ভিসের সময়, যা 1000 ঘন্টার ভিতরে করা হয়, প্রথম সার্ভিসের প্রত্যেকটি প্রক্রিয়া আবার করা হয় এবং তার সাথে কিছু আরও কাজও করা হয়, যেমন অয়েল এবং ফিল্টার বদলানোর সময় ফিউল ফিল্টার এবং ফিউল ফিল্টার স্টেনার পরিষ্কার করা হয়। ইঞ্জিন অয়েল এবং ফ্রন্ট ফোর হুইল ড্রাইভ ডিফারেনশিয়াল অয়েলও বদলানো হয়। সার্ভিস 6। 1250 ঘন্টা বা ডেলিভারির 15 মাসের ভিতর যেটাই আগে হবে সার্ভিস করিয়ে নেওয়া দরকার। ষষ্ঠ সার্ভিসের সময়, যা 1250 ঘন্টার ভিতরে করা হয়, তাতেও প্রথম সার্ভিসের প্রত্যেকটি প্রক্রিয়া আবার করা হয়। সার্ভিস 7। 1500 ঘন্টা বা ডেলিভারির 18 মাসের ভিতর যেটাই আগে হবে সার্ভিস করিয়ে নেওয়া দরকার। প্রথম সার্ভিসের প্রক্রিয়া ছাড়া ট্রান্সমিশন অয়েলও বদলানো হয়। GT20 সিরিজের হাইড্রোলিক অয়েল স্টেনার খুলে তা পরিষ্কার করা হয় এবং অন্য জিটি সিরিজের ট্র্যাক্টর যেমন GT26-এও হাইড্রোলিক স্টেনার পরিষ্কার করা হয়। ফ্রন্ট ফোর হুইল ড্রাইভ
ডিফারেন্সিয়াল অয়েলও বদলে দেওয়া হয়। সার্ভিস আট 1750 ঘন্টা বা ডেলিভারির 21 মাসের ভিতর যেটাই আগে হবে সার্ভিস করিয়ে নেওয়া দরকার। এই ব্যাপারে সম্পূর্ণ খেয়াল রাখা হয় যে প্রথম সার্ভিসের প্রক্রিয়া পূর্ণরূপে যেন আবার করা হয়। সার্ভিস নয়, 2000 ঘন্টা বা ডেলিভারির 24 মাসের ভিতরে যেটাই আগে হবে সার্ভিস করিয়ে নেওয়া দরকার। প্রথম সার্ভিসের প্রক্রিয়া ছাড়া ফ্রন্ট ফোর হুইল ড্রাইভ ডিফারেন্সিয়াল অয়েলও বদলানো হয়। মনে রাখবেন যে প্রত্যেক সার্ভিসের সময় প্রথম সার্ভিসে করা প্রক্রিয়াগুলি আবার করা অত্যন্ত আবশ্যক এবং প্রত্যেক 250 ঘন্টার ভিতরে সার্ভিস করানো আবশ্যক। তো আমাদের শ্রীমান শ্যাম সিংহের মতন আপনিও যদি চান যে অন্য গ্রাহকদের ট্রাক্টর বছরের পর বছর চলুক, তো এর খেয়াল রাখুন এবং গ্রাহকদের ট্রাক্টরদের দীর্ঘ আয়ু দিন। এই ভিডিও ফিল্ম দেখার পরেও যদি আপনি ট্রাক্টরের দেখাশোনা, এর ব্যবহার অথবা কোনো বিশিষ্ট মডেল সম্বন্ধিত অধিক তথ্য জানতে চান, তো দয়া করে অপারেটর ম্যানুয়ালটি দেখুন। সন্তুষ্ট গ্রাহক আমাদের লক্ষ্য।